মঞ্চ একাডেমি কার্ডে আপনাদের সবাইকে স্বাগত। আসুন আজকের পর্বে আমরা জেনে নিই সন্ধি কি, সন্ধি কত প্রকার, সন্ধি কিভাবে হয়, আমরা সন্ধি কিভাবে পড়ব বা কিভাবে লিখব, কিভাবে বিচ্ছেদ করব। সন্ধি মূলত মিলনের নাম, দুটি ধ্বনির মিলন। কিরকম ভাবে? এখানে হিম যুক্ত আর হয়, এখানে হিমের শেষে রয়েছে অ এবং আলোয়ের শুরুতে রয়েছে আ। একটা শব্দাংশের শেষ স্বর ধ্বনি বা ব্যঞ্জন ধ্বনি যেটাই হোক না কেন, এই দুটি ধ্বনির মিলনে একটা শব্দ তৈরি হয়, সেটা হলো আমরা দেখবো সেটা হিমালয়। এটা যোগ করলে আমরা পাবো হিমালয়। হিমালয় এ গেল শব্দটি, এটা সন্ধিকৃত শব্দ। এই যে মিলন হলো, তার মানে আমরা বলতে পারি দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলবো। কিন্তু এই মিলন বা এই ধ্বনির মিলন হতে পারে, কিন্তু সেটা যদি পরস্পর সন্নিহিত না হয় তাহলে সেটা ধ্বনি সন্ধি হবে না। যেমন যদি লিখি অনুমতি অনুমতি যোগ অনুসারে, অনুমতি অনুসারে, তাহলে কোন রকম সন্ধি আমাদের হচ্ছে না। এখানে ই, এখানে অ, এই যে কোনো নিয়মে পড়ছে না বা এটা সন্নিহিত নয়, তাই এটা সন্ধি হলো না। দুটি ভিন্ন ভিন্ন শব্দ, কিন্তু এখানে দুটি শব্দ বলবো না, দুটি পদ বলবো না, দুটি ধ্বনির মিলন পাশাপাশি অবস্থিত বা সন্নিহিত অবস্থিত এবং যুক্ত হয়ে হয়ে গেল একটা শব্দ হিমালয়। সেখানে অ এবং আয়ের মিলন হয়ে হয়ে গেল আ। এই যে এখানে আমরা দেখছি আ হয়ে গেল, তার মানে দুটি ধ্বনির মিলনই মূলত সন্ধি। কিন্তু আমরা মূলত পরীক্ষা দেখতে পাই, যে আমাদের একটা শব্দ দিয়ে বলা হয় বিচ্ছেদ করো, তার মানে সন্ধি যেন একটা শব্দের বিচ্ছেদের নাম হয়ে গেছে, কিন্তু মূলত দুটি ধ্বনির মিলনই হচ্ছে সন্ধি। এবার সন্ধি কত প্রকার? সন্ধি মূলত মূলত দুই প্রকার, বাংলা সন্ধি এবং সংস্কৃত ও তৎসংশ সন্ধি। এবারে আমরা দেখি বাংলা সন্ধির স্বর ও ব্যঞ্জন, কেননা বাংলা যে ধ্বনি বা বর্ণ রয়েছে সেখানে দুই প্রকারের ধ্বনি বা বর্ণ আমরা পাই, সেটা হচ্ছে স্বরধ্বনি এবং স্বরবর্ণ বা স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ। এই অনুযায়ী আমাদের দুই প্রকারের সন্ধি পায়। কিন্তু সংস্কৃত এবং বা তৎসম যে শব্দের বা সন্ধি, সেখানে আমরা একটা জিনিস দেখবো, তৎসম এখানে একটা তিন কথাটা আমরা যেন দেখতে পাই। এখানে এখানে আমরা সহজে মনে রাখার জন্য এটাও ধরে নিতে পারবো যে তিন সমান সন্ধি রয়েছে। সংস্কৃতে আমরা কি কি পাচ্ছি? স্বরধ্বনি, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। কারণ স্বর সংস্কৃত ভাষায় বিসর্গের যে ব্যবহার সেটা অত্যধিক মাত্রায় রয়েছে। এই গেল আমাদের সন্ধির প্রকারভেদ। এবারে আমরা মোট কত প্রকার সন্ধি পাচ্ছি? মোট আমরা তিন প্রকার সন্ধি পাচ্ছি। কি কি? দুটো জায়গাতেই স্বর স্বরসন্ধি রয়েছে, ব্যঞ্জন সন্ধি রয়েছে। তাহলে আমরা পাবো তিন প্রকার কি কি সন্ধি? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। আমি এখানে আরো একটা সন্ধির নাম লিখেছি, সেটা কি? এছাড়াও রয়েছে নিপাতনে সিদ্ধ সন্ধি। এটা আবার কেমন জিনিস? আমরা খুব সংক্ষেপে এক একটি লাইনে আমরা জেনে নেব, স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির যে মিলন, শুধুমাত্র স্বরধ্বনির এই যে অ এবং আ, এ দুটোই স্বরধ্বনি। এই স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির যে মিলন সেটা হলো স্বরসন্ধি। এরপরে আসি আমরা ব্যঞ্জন সন্ধি, সেটা কেমন? ব্যঞ্জন সন্ধিতে আমরা দেখব স্বরবর্ণ বা স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির মিলন এবং ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির মিলনে আমরা পাবো ব্যঞ্জন সন্ধি।
এরপরে এখানে যেরকম দেখুন সদা নন্দ, স্বরসন্ধি যদি আমি ভাগ করি সদা সদা, এর শেষে থাকছে আ আনন্দ, দুটোই হলো সদা আনন্দ। তাহলে এখানে যদি আ, এখানেও আ, এটাও স্বরধ্বনি যোগ স্বরধ্বনি, তাহলে হলো স্বরসন্ধি। এরপরে আমরা আসি ব্যঞ্জন সন্ধি, যেখানে দেখুন উল্লাস, এটাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো উত যোগ লাস, দুটোই আমাদের হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনির মিলনেও হয় এবং স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনির মিলনেও স্বর ব্যঞ্জন সন্ধি আমরা পাবো। এরপরে বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধিটা কেমন ভাবে হতে পারে, স্বরধ্বনির সঙ্গে বিসর্গের পর স্বরধ্বনি বসতে পারে বা বিসর্গের পর ব্যঞ্জন ধ্বনিও বসতে পারে, তাহলে হবে বিসর্গ সন্ধি। কিরকম, নি নি বিসর্গ জল নির্জন, দুটো যোগ করলে আমরা পেয়ে যাব নির্জন। এরপরে আমাদের আজকে একটু বেশি করে যেটা দেখা সেটা হচ্ছে নিপাতনের সন্ধি। তার মানে আমরা দেখলাম মোট তিন প্রকারের সন্ধি রয়েছে, এছাড়া আমরা যেটা পাবো নিপাতনে সিদ্ধ সন্ধি। এটা আবার কি জিনিস, এটা হচ্ছে এই যে সন্ধির যে নিয়মগুলো রয়েছে এই নিয়মের ব্যতিরেকে যে সন্ধি সিদ্ধ হয় সেটাই নিপাতনের সিদ্ধ সন্ধি। যেমন কুলটা, তাহলে কুল চোখটা, এবারে এখানে প আছে, এখানে আ, ট আছে, টা আ, তাহলে এটা হতে হতো, এটা হতো উ লা টা, কিন্তু এটা এই লা আটা এখান থেকে পাঁচ চলে গেছে, হয়ে হয়ে গেল উল্টা। তার মানে এটা কোনো নিয়ম না মেনেই একটা সন্ধি তৈরি হয়ে গেছে। আজকের পর্বে আমরা সন্ধি সম্পর্কে এটুকুই রাখছি, ফিরে আসবো পরের পর্বে সন্ধির পরবর্তী ধাপ, আমরা এক এক করে আলোচনা করব স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি এবং নিপাতনে সিদ্ধ সন্ধি। চারটি ধাপে আমরা চারটি সন্ধির বিভাজন গুলো দেখে নেব। আজকের পর্বে এখানে রাখছি, ফিরে আসবো পরের পর্বে, সাথে থাকুন। আর আমার আলোচনা যদি ভালো লাগে লাইক করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, আর আরেকটু যদি বেশি হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।